জমতে শুরু করেছে কুরবানির পশুর হাট রাজধানীর হাটগুলোতে বেড়েছে বেচাকেনা সবচেয়ে বেশি চাহিদা মাঝারি আর ছোট গরুর এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি বড় আকারের গরুও বিক্রি হচ্ছে তবে তুলনামূলক কম হাটে পছন্দের গরু কিনে খুশি ক্রেতারা সারা দেশের হাটগুলোতেও বেড়েছে বিক্রি এদিকে সারা দেশের কুরবানির পশুর হাট কেন্দ্রিক 200 বেশি ছিনতাইকারী মলম পার্টি গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গরু বিক্রির নামে অনলাইনেও প্রতারণা যাতে না হয় সেদিকেও নজর রেখেছে সংস্থাগুলো দর্শক এই মুহূর্তে কুরবানির পশুর হাটের সর্বশেষ খবর জানাতে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ তেজগাঁও পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর সুমন সুমন যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে সুমন পশুর কেনা বেচা আর দরদামের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন এবং ক্রেতাদের সমাগম কেমন দেখছেন প্রথমে বলি যে মুসলমানদের দুইটি বড় ধর্মীয় উৎসবের ভিতরে ঈদুল আজহা কিন্তু ঈদ শুরু হওয়ার আগেই কোরবানির পশুর হাট ঘিরে কিন্তু একটি আনন্দ একটি বাড়তি উৎসাহ উদ্দীপনা সবার মধ্যেই কাজ করে তবে এইবার রাজধানীতে যে 19টি পশুর হাট দুই সিটিতে বসেছে সেই পশুর হাটগুলো কিন্তু আমরা দেখছিলাম যে শুক্রবার থেকেই সারা দেশ থেকে কিন্তু যারা ব্যাপারীরা এসেছেন তারা আসছেন এবং প্রায় অলস সময় পার করেছেন পুরোটা সময় তবে আজকের রাত থেকে অর্থাৎ বিকালের পর থেকে আমরা দেখছি যে তাদের ভেতরে কিন্তু আসার সঞ্চার হচ্ছে অর্থাৎ যে হাটগুলো আছে সেই হাটগুলোতে কিন্তু আসলে ক্রেতা সমাগম হচ্ছে এবং ক্রেতারা কিন্তু শুধু এসে দেখে যাচ্ছে না তারা কিন্তু পশু কিনছেন তবে সংবাদেই যে কথাটি আসলে আপনি বলছিলেন যে গতবারের চেয়ে কিন্তু এবার পশুর দাম কিন্তু তুলনামূলক বেশ ভালোই আমরা যদি গতবারও যে পশুর হাটগুলোতে আমরা এসেছি এবং আমাদের অভিজ্ঞতার থেকেও আমরা যা দেখছি যে এবং যারা ব্যাপারী আছে তাদের সঙ্গে কথা বলেও আমরা জানছি যে গতবার যে পশুটি আসলে 1 লাখ টাকায় বিক্রি হয়েছে সেটি কিন্তু প্রায় 20,000 টাকা প্রায় লাখে কিন্তু বেড়ে গেছে আমি এইবারের হিসাবটা যদি বলি আমি অনেক ব্যাপারীর সঙ্গে কথা বলেছি তারা যেটি বলছেন যে প্রায় প্রতি মন গরু হিসাবে 30 থেকে কিন্তু 35,000 টাকা কিন্তু গরু তবে বিক্রি হচ্ছে আর যদি আপনি ছোট গরু অর্থাৎ 1 মন 1.5 মন 2 মনের গরু কেনেন সেক্ষেত্রে কিন্তু 40-এর বেশি পড়ে যাচ্ছে মাঝে মধ্যে 1 মন যে একদম ছোট গরু সেটি কিন্তু প্রায় 50,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে তারপরেও কিন্তু আসলে সবাই আসছেন এবং তার পছন্দের গরুটি হয়তো তাদের সাধ্যের ভিতর তাদের বাজেটের ভিতরে তারা যে গরুটি কিনতে এসেছিলেন সেটি না পেয়ে তারা তার চেয়ে একটু ছোট আকারের গরু কিনে নিয়ে ফিরছেন তবে মূল বেচাকেনাটি প্রতিটা ঈদেই আমরা যেটি দেখি আসলে ঈদের আগের 2 দিন অর্থাৎ কালকে এবং তার পরের দিন হচ্ছে মূল বেচাকেনাটি শুরু হবে এবং যারা এখানে ব্যাপারীরা আছেন তারাও কিন্তু সেই 2টি দিনের জন্য অপেক্ষা করছেন তাদের হাতে যত পশু নিয়ে এসেছেন সব পশু বিক্রি করে হাসি মুখে তারা বাড়ি ফিরতে পারবেন এই স্বপ্নটি কিন্তু তারা এখন পর্যন্ত দেখছেন তো এই ছিল আসলে তেজগাঁও গরুর হাট থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ আপনাকে দর্শক রাজধানী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে তেজগাঁও পশুর হাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর সুমন কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার